এদিকে যোগাযোগ মন্ত্রীর কথা মতো 20 জুলাইয়ের মধ্যে রাজধানী সহ দেশের সব সড়ক মহাসড়ক চলাচলের উপযোগী হয়নি, তবে মন্ত্রীর দাবি 80% কাজ হয়েছে। অন্যদিকে ভাঙা সড়ক আর যানবাহনের চাপে যানজটে নাকাল রাজধানীবাসী। ইটবালি দিয়ে কোন রকমের রাস্তা ঠিক করার চেষ্টা করা হলেও বেরসিক বৃষ্টি যেন ভেস্তে দিচ্ছে সব। কথা ছিল 20 জুলাইয়ের মধ্যে সব রাস্তা ঠিক হবে, অথচ তার পরের দিন মগবাজারের রাস্তায় গাড়ি চলছে ঠিকই, তবে ধুকে ধুকে। এমন অবস্থায় গত কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্ত দাবড়ে বেড়ানো যোগাযোগ মন্ত্রী সোমবার সকালে আসেন মগবাজার মোড়ের সার্বিক অবস্থা দেখতে। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাস্তা মেরামতের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অবশিষ্ট 20% কাজ 2-1 দিনের মধ্যে শেষ হবে। সারা বাংলাদেশে আমি 20 তারিখে যে ডেডলাইন দিয়েছিলাম, একটা সীমারেখা দিয়েছিলাম, যে এর মধ্যে একটা টাইম ফ্রেম দিয়েছিলাম, দেখুন এই টাইম ফ্রেম অনুযায়ী শতকরা 80% কাজ 80% সফল হয়েছে। এখন 7 দিনে যদি 80% সফল হয়, এটাকে কম অগ্রগতি বলা চলে না, এরপর দিন রাত পরিশ্রম করছে। বিভিন্ন মহাসড়ক 4 লেনে উন্নীত করার জন্য এবছর জনগণের যে ভোগান্তি তা আগামী বছর থাকবে না আশ্বস্ত করে মন্ত্রী অভিযোগ করেন, অনেক গণমাধ্যম ভোগান্তি ফুটিয়ে তুলতে উদ্দেশ্যমূলক ভাবে পুরনো ছবি ব্যবহার করছে। কোন জায়গায় দেখেছি 3 বছর আগের পুরনো ছবি দেখানো হচ্ছে, 3 বছর আগের পুরনো ছবি প্রকাশ করা হচ্ছে, এবং এগুলো রাজনৈতিক ইস্যু হিসাবে করা হচ্ছে। কেউ কেউ করছেন, আমি প্রতিবাদও করব না, শুধু বলবো আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। এদিকে ঈদকে সামনে রেখে রমজানের যানজট পরিস্থিতি অসহনীয় পর্যায়ে গিয়ে পৌঁছেছে, দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। মালিবাগ মগবাজার ফ্লাইওভারের নির্মাণ কাজের কারণে সংশ্লিষ্ট রাস্তা এড়াতে ভিআইপি সড়কগুলোতে গাড়ির বাড়তি চাপ যানজটের অন্যতম কারণ বলে মনে করছে ট্রাফিক কর্তৃপক্ষ। তো মগবাজার ফ্লাইওভারের কারণে এই রাস্তাটাতে গাড়ি খুব কম চলছে, স্লো অনেক চলছে, বেশিরভাগ গাড়ি চলে যাচ্ছে আপনার ভিআইপি রোডে। ভিআইপি রোডে যাওয়াতে গাড়ির চাপগুলো খুব বেশি পড়ছে, এই জন্যই মূলত আসলে এটা হচ্ছে। আর গাড়ি কিন্তু চলমান আছে, ট্রাফিক পুলিশের সবাই কাজ করছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে অন্য সময়ের তুলনায় রমজানে বাড়তি লোকবল কাজ করছে বলেও জানান তিনি। আরিফ জামাল, 18 News, Dhaka.